অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে শিমুলিয়া কাঠালবাড়ির নৌ রুটে ফেরি চলাচল বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান গতকাল লোহজং চ্যানেলে টার্নিং পয়েন্টে ড্রেজিং করার সময় চরের পার ধসে তিনটি ড্রেজার নদীর তলদেশে পলিতে আটকে যায় পরে রাত থেকেই শিমুলিয়া কাঁঠালবাড়ি নরুটে রুটে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ শিমুলিয়া কাঁঠালবাড়ি নো রুটের আরও খবর জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মুন্সীগঞ্জ প্রতিনিধি মঈনুদ্দিন আহমেদ সুমন সরাসরি যাচ্ছি তার কাছে সুমন বারবার এই নো বন্ধ হচ্ছে কেন আর যাত্রীদের কি অবস্থা হ্যাঁ রাইসুল আমি শুনতে পাচ্ছি আমি আসি ঠিক এখন শিমুলিয়া ঘাটে আমার তো আমার পিছনে দেখতে পারবেন যে অলস ফেরিগুলি পড়ে আছে যাত্রী যেই যেই ফেরিগুলো সবসময় গাড়ি পারাপারে ব্যস্ত থাকত গতকাল রাত দশটা সকাল দশটা থেকে তিনটি যেই ড্রেজিং ড্রেজার তলদেশে পলি এসে আটকে যায় সে পর থেকেই এই নো রোড দিয়ে সবসময় যে ফেরি চলাচল করতো তা বন্ধ হয়ে যায় রাত দশটা ঠিক নয়টার দিকে বিআরডব্লিউটি এর কর্তৃপক্ষ তাঁকে বলেছে যে অনির্দিষ্টকালের জন্য এই রোটে ফেরি চলাচল বন্ধ তো এই আরেকটি কথা জানিয়ে রাখা দরকার এই কেন এই বারবার হচ্ছে দীর্ঘ নয় দিন পর ফেরি চলাচল শুরু হওয়ার পর পরীক্ষামূলক দুই দিনের মাথায় আবার ফেরি চলাচল বন্ধ হয়ে যায় নৌ রোটের যে বিভিন্ন পয়েন্টে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রোডের লোহজং টার্নিং পয়েন্ট থেকে বিভিন্ন পয়েন্টে পলি অপসারণ যেটা ড্রেজিং ব্যবস্থা ছিল এটা বারবার পদ্মা নদীর যে পলি এসে ভরাট হয়ে যায় তা আমি কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেছিলাম কেন এই অবস্থা তারা বলে যে পদ্মা নদী আনপ্রেডিকটেবল যাকে বলা হয় যে এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম চিত্র ধারণ করে পলি অপসারণ করা সম্ভব হচ্ছে না একদিক দিয়ে ভাঙছে আরেক দিক দিয়ে পলিও পল্লিতে যে চ্যানেলটি আছে ভরে যাচ্ছে তো এটা সব সময় বলা যাচ্ছে না কি হবে তো